গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমি স্ট্যান্ডার্ড থ্রির বাংলা ক্লাস নিচ্ছি। তোমাদের আগের ক্লাসে সত্যি শোনা যে প্রচলিত গল্প ছিল, সেই গল্প থেকে আমি অনুশীলনী একের দাগে গ ঘ ও তোমাদের প্রশ্নোত্তর লিখে দিয়েছিলাম। আশা করছি তোমরা প্রত্যেকে লিখেছিলে এবং ভালোভাবে প্রশ্নোত্তরগুলো মুখস্থ করেছো। আজ আর তারপরে তো স্যার তোমাদের ওই অধ্যায় বা অনুশীলনীটা পড়িয়ে দিয়েছেন। আজকে আমি একটা নতুন গান বা কবিতায় আমি তোমাদেরকে পড়াবো। তোমরা প্রত্যেকে বাংলা বইটা খোলো, প্রত্যেকে পৃষ্ঠার সাথে দেখো লেখা আছে আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আজকে তোমাদের পাঠ কী হবে? এই কবিতা বা গান, এটা একটা রবীন্দ্রসঙ্গীত, কিন্তু তোমাদের বইতে কবিতা হিসেবে এটা দেওয়া আছে। তোমরা দেখো, দেখতে পাচ্ছ আশা করছি তোমরা প্রত্যেকে বইগুলো, পৃষ্ঠা 7। তাহলে আজকে তোমাদের পাঠ কী হবে? না আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আজকের পাঠটি আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আমি তোমাদেরকে কবিতাটা বা গানটা বলার আগে, কবিতাটা বলার আগে এর কথাটা বলি যে এখানে একটা চাষি বা কৃষক এদের সম্পর্কে বলেছে, তার সাথে সাথে প্রকৃতিরও কিছু সৌন্দর্য কবি এখানে তুলে ধরেছে। প্রথম আছে, আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি প্রথমে কবিতাটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের কোণে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণে গানের রেখায় রেখায় দেয়ে দেখা মাদের কোন তরুণ কবি নিত্যদদুল ছন্দে, ধানের শেষে পুরক ছোটে সকল ধরা হেসে ওঠে অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারই চন্দ্র। তোমরা আজকে তোমাদের এটা পড়া দিলাম, তোমরা কি করবে? না তোমরা ভালো করে মুখস্থ করবে, প্রথমে কবিতার নাম, তারপরে কবির নাম, তারপরে কবিতাটা দাঁড়ি কমা যেটা যেভাবে আছে সেইভাবে সুন্দর করে তোমরা প্রত্যেকে মুখস্থ করবে এবং বাড়িতে না দেখে লিখবে। এটা রবীন্দ্রসঙ্গীতও বলা যায়। তোমরা অনেকে নিশ্চয়ই গান হিসেবে এটা শুনেছো আগে বা অনেকে মুখস্থও আছে, তবুও এখানে তোমাদের বইতে যেহেতু কবিতা হিসেবে দেওয়া আছে তোমরা প্রত্যেকে কবিতার মতন করে লিখবে এবং প্রত্যেকে খুব ভালো করে মুখস্থ করবে। এবার এই লাইনগুলোর সাথে সাথে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের আর কোনো হয়তো অসুবিধা হবে না। এটা তোমরা বলো তো, ছোট থেকে আমরা জেনেছি যারা চাষবাস করে তাদের কী বলে? কৃষক বা চাষি। কবি এখানে কৃষক বা চাষিদের কথা বলেছে এবং সে তার সাথে সাথে কবি প্রকৃতির একটা সৌন্দর্য রূপ তুলে ধরেছে। এবং এই কবিতার মধ্যে কবি কী করেছেন না কিছু মাসের কথাও বলেছেন, সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে একটু শোনো, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রথম লেখা আছে, আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। কী বলেছে? আমরা চাষ করি আনন্দে। কবি এখানে কাদের কথা বলেছেন? কৃষক বা চাষিদের কথা বলেছেন। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে, যখন চাষ করতে যায় কী করে? তাদের মাঠে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চাষ করে, তার মাঝে মাঝে কী করে যে সবসময় চাষ করে না, তার সাথে সাথে তারা একটু বিশ্রাম নেয় আবার চাষ করে, এইভাবেই যেন তাদের সকাল থেকে সন্ধ্যে চাষ করতেই দিনটা কেটে যায়। রৌদ্রতে বৃষ্টি পড়ে, আমরা জানি বর্ষাকালেই তো এখন সবসময় চাষ হয়, তবু কি জানি যে গ্রীষ্মের যখন চলে যায়, গ্রীষ্মের বিদায়ের পর যখন বর্ষা আসে তখন প্রকৃতি কী করে আনন্দে মেতে ওঠে। এই সময় কখনো রৌদ্র হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে,
সেই সময় মানুষ কি করছে না, গ্রীষ্মের সাথে সাথে যখন বর্ষা আসছে কৃষকরা বা চাষিরা তারা চাষ করতে শুরু করেছে। বাঁশের বনে পাতা নড়ছে, বাঁশ গাছের পাতাগুলো কি করছে নড়ছে, বাতাস হচ্ছে ভরে ভরে চষা মাটির গন্ধে। একটা যখন চাষ করার আগে কী করেন না, এখন যেমন আধুনিক যুগে ট্রাক্টর দিয়ে মানে মাটি পড়ে হওয়ার আগে কী করতো না, মানুষ গরু দিয়ে নাঙল দিয়ে মানে চাষবাস করতো, তো মাটি কষ্ট করতো বা মাটি ফুটতো, সেইভাবে যখন মাটিটা খোঁড়া হয় চাষের আগে, যে এখন কী হয় না, চারিদিকে সেই মাটির গন্ধ যেন ভরে ওঠে। সবুজ মানে গানের রেখা, রেখায় রেখা, সবুজ মানে গানের রেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। মানে যখন এবার চাষ হয়ে যায় তখন কী হয় না, ওই গাছের চারাগুলো কী হয় সবুজ, চারিদিকে যেন একটা রেখা বরাবর মাঠের পর মাঠ চারিদিক যেন সবুজ হয়ে আছে। মাঠের কোন তরুণ কবি নিত্যদুল ছন্দে, তখন কী হয় না, ওই ছোট ছোট গাছগুলো কী করে না, বাতাসের সাথে সাথে আপন খেয়ালে দুলতে থাকে, যেটা এখানে কবি নাচের সমান বলেছে। ওই গান হলে আমরা একটু নাচি, তো সেইভাবে বাতাসে যখন বাতাস বইছে তখন কী করে গাছগুলো আপন খেয়ালে দুলতে থাকে, মানে ছোটো ছোটো গাছগুলো। ধানের শীর্ষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে, যখন এই গাছগুলো বড় হয় এবং ধানে কী হয় শীষ আসে, ধানের যে শীষটা আসে তখন কী হয় না, ধরা অর্থাৎ কী পৃথিবী, আর পুলক মানে আনন্দ হবে রোমাঞ্চ হবে, তখন কী হয় ধরা অর্থাৎ আমাদের পৃথিবী আনন্দে বা রোমাঞ্চে মেতে ওঠে। অঘ্রাণের সোনা রোদে পূর্ণিমারই চন্দ্রে, তখন কী হয় না, অঘ্রাণ মাস চলে আসে, অঘ্রাণের মানে অঘ্রাণ মানে অঘ্রাণ মাস, অঘ্রাণের সোনা কী হয় না, সোনার যে রোদের আলোকের যে একটা রোদের রোদ এবং তার সাথে সাথে পূর্ণিমার যে চাঁদের আলো, সেটা কী হয় না, পৃথিবীর এই প্রকৃতি একটা সৌন্দর্যে ভরে ওঠে। ঠিক আছে, তাহলে এমনি বলছি যে এখানে একটা চাষিদের কথা, এখানে চাষিদের কথা বলা হয়েছে, চাষিরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাঠে কী করছে চাষবাস করছে, কোনো সময় কী হয় না, গ্রীষ্মকাল চলে বর্ষার সাথে সাথে আসার সাথে সাথে কোনো সময় রোদ্দুর উঠছে, আবার কোনো সময় কী হচ্ছে না বৃষ্টি হচ্ছে, বাঁশের পাতাগুলো কী হচ্ছে সে সময় নড়ছে। এবার বলেছে বা যখন হচ্ছে কি এই যখন মাটি খোঁড়া হচ্ছে বা কষ্ট খোঁড়া হচ্ছে তখন কী হয় এর যে একটা গন্ধ বেরোচ্ছে সেইগুলোকেই সেই গন্ধগুলো বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়েছে। তারপরে সবুজ পানে গানে রেখা, রেখায় রেখায় দেখতে হবে, মানে যখন এই ছোটো ছোটো গাছগুলো কী হয় একটু বসানো হয়ে যায় তখন কী হয় মাঠের পর মাঠ যখন চাষ হয় চারিদিকে যেন একটা রেখা বরাবর সবুজ হয়ে আছে। তারপরে যখন কী হয় মাতের তরুণ কবি নিত্যদুল চলে, এই গাছগুলো কী হয় না, বাতাসের সাথে সাথে তারা আপন খেয়ালে যেন নেচে চলেছে বা দুলে চলেছে। ধানের শীষে যখন ধানে, তারপর কী হচ্ছে না, যখন ধানের শীষে তখন ধান গাছগুলো বড় হয়ে শীষ আসছে, তখন কী করছে না, আমাদের এই পৃথিবী অর্থাৎ এই ধরা বা পৃথিবী কী করছে পুরক মানে আনন্দে বা রোমাঞ্চে ভরে উঠছে। তারপরে অঘ্রাণ মাসে যখন কী হয় না, অঘ্রাণ মাসে যখন রোদ হয় বা পূর্ণিমার আলোতে কী হয় না, প্রকৃতি যেন একবার সুন্দরভাবে সেজে ওঠে। ঠিক আছে, তাহলে তোমরা কী করবে, আর এই যে কবিতাটা বা গানটা আছে তোমাদের, এই কবিতাটা প্রথমে কবিতার নাম, তারপরে কবির নাম, তারপরে এই এই কবিতাটা তোমরা ভালোভাবে প্রত্যেকে বাড়িতে লেখা লিখবে বা লেখা অভ্যাস করবে। এবার আসি কবি পরিচিতি, এখানে কে কবির নাম কি আমরা প্রত্যেকে জানি, রবীন্দ্রনাথ ঠাকুর, এর সম্পর্কে অনেকে তোমরা জানো, তবু বইতে যে আছে কবি পরিচিতি সেটা তোমাদেরকে আমি আজকে পড়া দিচ্ছি এবং পড়িয়ে শোনাচ্ছি। কী আছে না, তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছে, 1861 সালের 7ই মে বাংলায় 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম ছিল সারদা দেবী। তার কবিতার বই সন্ধ্যাসঙ্গীত, প্রভাতসঙ্গীত, পরি ও কোমল, মানসী ও সোনাতন। তিনি প্রথম ভারতবাসী হিসেবে সাহিত্যের নোবেল পুরস্কার পান। 1941 সালে 8ই আগস্ট, বাংলায় কত বললো আমরা, 1941 সালে 8ই আগস্ট, বাংলায় 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ তিনি পরলোক গমন করেন, অর্থাৎ তিনি মারা যান। তাহলে এটা গেল কবি পরিচিতি।
তার সাথে সাথে আজকে তোমাদের শব্দার্থ পড়া দেবো। তাহলে আজকে কবিতাটা পড়া দিলাম, কবি পরিচিতিটা একটু পড়া দিলাম, আর শব্দার্থটা পড়া দিলাম। কবিতাটা তোমরা প্রথমে কি করবে, কবি কবিতার নাম কবি নাম দিয়ে কমা পূর্ণচ্ছেদ দিয়ে বইতে যেভাবে আছে সুন্দর করে পড়বে এবং প্রত্যেকে লিখবে, আর কবি পরিচিতিটা একটু পড়ে নেবে। কবি পরিচিতি আর তোমাদের লিখতে হবে না, আর শব্দার্থ কথা আজকে পড়াচ্ছি, তোমরা একটু শোনো, আবার শব্দার্থ কথাও বাড়িতে পড়ে না দেখে কিন্তু প্রত্যেকে লিখবে। কি আছে, ধরা, ধরা মানে পৃথিবী। এর আগে কবিতায় তো আমি তখন পড়ায় বলেছিলাম ধরা মানে কি পৃথিবী, পুরাণ মানে কি রোমাঞ্চ, তরুণ মানে কি কিশোর, রৌদ্র মানে কি রোদ, চন্দ্র মানে কি চাঁদ, চষা মানে কি চাষ করা হয়েছে এমন। তাহলে আবার বলছি, ধরা মানে পৃথিবী, পুলক মানে রোমাঞ্চ, তরুণ তরুণ মানে কিশোর, রৌদ্র রৌদ্র মানে রোদ, চন্দ্র চন্দ্র মানে কি চাঁদ, চষা মানে চাষ করা হয়েছে এমন। তাহলে আশা করছি কবিতাটা বুঝতে বা তোমাদের শব্দার্থটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা তাহলে প্রত্যেকে কিন্তু কবি পরিচিতিটা পড়বে, আর কবিতাটা কবির নাম, কবির নাম কবিতার নাম তার সাথে সাথে কী করবে, কবিতাটা লিখবে এবং শব্দার্থ কথাও পড়ে না দেখে কিন্তু তোমরা লিখবে। আর পরের ক্লাসে পরেরগুলো পড়া দেবো, যেটুকু পড়া দিয়েছি তোমরা পড়বে। তাহলে আজকে কবিতাটা পড়া দিলাম আর শব্দার্থটা পড়া দিলাম, যেটা তোমরা পড়ে না দেখে কী করবে, খাতায় লিখবে, আর কবি পরিচিতিটা এমনিভাবে তোমরা একবার পড়ে রাখবে। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।